ভাই এই কি আপনার ছেলে? আপনার ছেলের নাম কি? এই যে টিকটক কাটিং চুল রাখছে, এটা কি আপনি সমর্থন করেন? আপনি করে বলছিলেন যে বাবা এই চুল রাখা যাবে? হ্যাঁ বলছি, দেখে তো আপনি, দেখে তো চুল দেখে তো কি অবস্থা, তাই না? আপনি ওর বলার পরে ও চুল কাটে নাই, কারণ যে আজকে আপনাকে ওই যে এখানে ছেলে তোমরা আগামী দিনে ভবিষ্যৎ হবা, দেশ জাতি তোমরা কান্টারি হবা, তুমি যদি ঘুরো এই এলাকায়, আপনারা যারা আছেন এই এলাকায় যদি কেউ যদি এরকম চুল রাখে, আপনাদের সামাজিক ভাবে এটা প্রস্তুত করে দেবো, এটা হয়তো একজন মানুষের কোন পশুরা রাখবে, এরকম পশু যারা চুল রাখবে, মানুষের এই ধরনের কোন চুল রাখবে, আপনারা এলাকাবাসী সচেতন হলে কিন্তু সরকার বাবা আজকে বলছে আমাদের পুলিশ দেখা যে ভাই আমার ছেলে আমার কথা শোনে না, আমরা সেজন্য কারণ বাবার সরকার নিয়ে আইসা এলাকায় এর পথে আর কেউ এরকম চুল রাখবে না। আপনারা রাজি আছেন তো? আমরা সামাজিক যারা আছি তারা যেন ভুল না করে, আমাদের দায়িত্বশীল, ঠিক আছে? বাইরেও তো এটা বিরোধী, তাই না? যদি এ ধরনের কেউ চুল এলাকায় রাখে, আপনি আমার ভালো দিবেন, এই ধরনের চুল চলবে না। নাইনের পরে ওরা আপনাকে ছোট মানুষ, এখন উঠতি বয়স, ওদের আবেগে আরেকজন দেখা দেখে ওর দেখা আরেকজন করবে, তারপরে সমাজে কিছু তৈরি হবে, কিছু ভদ্র তো ছেলে তো ভদ্র, কারো প্রযোজনার পরে টিকটক করার জন্য কেউ করছে, তুমি টিকটক করো।